कत बड़ रे कई सकाल सकाल बिले चले आसलम आज के अपन के देशी कई माछ धरा देखानोर जन्नो आम्रा जेखान दिए जाच्छी एटी एक्टी पुकुर पार बिलेर पाशेर पुकुर पुकुरेर चालार दुई पाश दिए कला गाछेर चारा रोपण करा हुए छे एवं चालार माझखान दिए खेसारी कलोए गाछ बपन करा हुए छे বা আমরা অনেকেই মুগ ডাল বলে থাকি শীতের সকালের আবির্ভাব ঘটছে নতুন কলার মোচা চালার পাশের এই মুগ ডাল চাষ দেখে খুবই ভালো লাগছিল কারণ এখন পানির সময় চারপাশে পানি থাকা সত্ত্বেও এই চালাগুলো একটু উঁচু থাকে সেই উঁচুতে এত সুন্দর মুগডাল গাছ হয়েছে দেখে ভালোই লাগছে একদম কচি তরতাজা গাছ সকালে প্রচুর শিশির জমতে শুরু করেছে শীতের আবির্ভাবের একটা যে রূপ সেই রূপটা ফুটে ওঠে শিশিরের কণা দেখে আমরা যাচ্ছি একটি পুকুরে যে পুকুরের পানি মেশিন দিয়ে সেচা হচ্ছে পানি সেচার পরেই মানুষজন বা জেলেরা হাত দিয়ে মাছ ধরবে সেই বিষয়টা দেখব আপনাদের মাঝে তুলে ধরব নানান রকমের মাছ পাওয়া যায় দেশি মাছ সব মাছই দেশি বিলে পানি এখন কমার সময় এতদিন বাড়তি পানি ছিল এই যে পুকুরটায় যাচ্ছি এটাই মাছ ধরার জন্য পানি কমানো হচ্ছে পুকুরে এখনও অনেক পানি আছে পানি সেচে কমাতে কমাতে অনেক সময় লাগবে ভাবলাম অন্য কোথাও থেকে ঘুরে আসি একটু সামনেই এসে দেখি সাদা মাছ ধরা হচ্ছে পোনা মাছ সেই মাছ ধরা দেখাবো আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিওতে আজকে দেশি মাছ ধরাই আপনাদেরকে দেখাবো পরিষ্কার ছিল আমি ঘাস কেটে থুয়ে আছি তুমি তাকি জানো পরে যাওয়ার আমি গাড়ি নিয়ে মাছ ধর কাম ওই তো করে আর কেউ করে না তো ও আইসে আবার বাড়ি গেছে বাড়ি গেছে কামিয়েছে মোকামেকি গেছে মাছ ধরতে ধরতে আমরা ক্ষুধার্ত সকালের নাস্তাও করা হয়নি
তাই তো হোটেল থেকে সকালের নাস্তা আনা হয়েছে, রুটি আর ডাল, সাথে ছিল ডিম ভাজি। তাই দিয়ে সকালের নাস্তা করব আমি, ভাতিজা আর আশরাফ। বিলির পানি দাঁত দাও, বিলির পানি দিয়ে ডিম, ডিম মামলেট ঘুরিবে নাস্তা রে আমাকে রে। কস ফাইভ স্টার তিন আসলাম, তুই কস ঘুরিবি নাস্তা। কে তেল সারাতে আনলাম, এখন তেল হয়ে গেল কে বাবে। ধর কাগজ কাগজে সকালের খাবার হোটেল থেকে গরম গরমই আনা হয়েছিল, কিন্তু দেরি করে খাওয়াতে সবকিছু ঠান্ডা হয়ে গেছে। ডিঙি নৌকার উপরে বসে এভাবে সকালের নাস্তা করাটা কতটা ভালো লাগা সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা এভাবে খোলামেলা জায়গায় ডিঙি নৌকার উপরে বসে কে কে নাস্তা করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাস্তা শেষ করে আমরা যাচ্ছি অন্য পুকুরে। সেখানকার পুকুরে পানি কমিয়ে মাছ ধরা শুরু করেছে। আমরা খাইছি, আমরা নাস্তা নিয়ে আসলাম। আচ্ছা ওই আমরা মাছ ধরা দেখতে রাখলাম, বসো। একদিকে মেশিন স্টার দিয়ে পানি কমানো হচ্ছে, অন্য দিক দিয়ে মাছ ধরা হচ্ছে। কারণ এখন পানির সময়, পানি চারপাশ থেকে এসে আবার ভরে যায়, সেজন্য কিছুক্ষণ পর পর মেশিন স্টার দিয়ে পানি
কমানো হচ্ছে আর অন্য পাশ দিয়ে মাছ ধরা হচ্ছে। কি মাছ ধরা হচ্ছে সেটাই আপনাদেরকে এখন দেখাবো। এই পুকুরে শুধু দেশি মাছ আর অন্য কোনো মাছ নাই। দেশি মাছ বলতে দেশি টাকি, দেশি বাম, দেশি কই মাছ, দেশি শোল মাছ, মোট কথা দেশি যত রকমের মাছ আছে প্রায় সব ধরনের মাছ এই পুকুরে আছে। পুকুরের মাটির অবস্থা একদমই কালো, কারণ পুকুরে প্রচুর পরিমাণে কলমি গাছ, তারপর বিভিন্ন জাতের লতাপাতা গাছ হয়েছিল পানির মধ্যে। সেই গাছগুলো পচে, লতাপাতা পচে কাদার এই হাল হয়েছে। দেখতে অনেকটা আলকাতরার মতো দেখা যাচ্ছে। আরে কত বড় রে কই এটা, এক পাশ দিয়ে মাছ ধরা হচ্ছে, অন্য পাশ দিয়ে মাছ বাজারজাত করা হচ্ছে। মাছগুলো সুন্দর করে পানি দিয়ে ধুয়ে হাটে পাঠানো হবে বা আড়তে পাঠানো হবে। সেজন্য সুন্দর করে ধুয়ে অন্য আলাদা পাতিলে রাখা হচ্ছে।
হয় দুইটা একটু বিদেশি বিদেশি ভাব আছে বড় আরে যে এই সব কো রং একরকম উইয়ার কই ওই কই রং একরকম তো তো আছে সব কিন্তু দেশি হয়ে গেছে এখন মাঠে থাকতে থাকতে তো তো আর খামারের কিছু খাওয়াই নাই ওই যাহা ধুইয়া নিয়ে ই কর মারা না দা পাইরে সাইজ দিলে গানি দিলাম আগে ধুইয়ে তাহারা আর আবার জায়গা আবার শেষ করছি। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।